बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 আরেকটা ঘটনা বলে আমি এরপরে কোরআন বর্ণনা নবী বর্ণনা এটা তো বুঝে আসছে এখন এরপরে কোরআনের সমান আছে কি না কিছু সেটা দেখাইয়া তারপরে আমি সামনে আরেকটা বিষয়ে যাব আমার বাবারা বন্ধুরা তো আমার নবী ক্ষমা করলে ক্ষমা করবেন কে আর একটু আস্তে বলুন কে এবার একটু জোরে বলুন না কে তো আমার নবীর কাছে কিভাবে ক্ষমা চাইতে হয় এটা নবীর সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়া গেছেন হাজী সাহেব আছেন এখানে কেউ প্যান্ডেলে হুজুররা কইলো কবে এরা আমগো দলের লোক প্যান্ডেলে কে আছেন হাজী সাহেব একটু হাত উঠান হাজী হাজী হস করছেন ওই একজন একজন একজনই যথেষ্ট আচ্ছা আমি মিথ্যা বললে কিন্তু আপনি বলবেন নালে কাল হাসরে আপনি জিব্বা কাটবে কথা কি বুঝতে পারতেছেন মসজিদে নববীর মধ্যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওযাতুম মির রিয়াদিল জান্নাত আমার নবীজির মিম্বার এবং হুজরা শরীফ অর্থাৎ বর্তমান রওজা শরীফ এর মাঝখানের জায়গা হলো জান্নাতের টুকরা এই জান্নাতের টুকরার মধ্যে ছয়টা বিশেষ খুঁটি আছে ছয়টা বিশেষ এই প্রত্যেকটা খুঁটির সামনে দুই রাকাত করে নামাজ পড়া মুস্তাহাব দুই রাকাত করে মুস্তাহাব আমার বাবারা বন্ধুরা ছয়টা খুঁটির মধ্যে একটা খুঁটির নাম হচ্ছে উস্তুনে হান্নানা উস্তুনে যেটার ওয়াজ আপনারা সবসময় শুনছেন একটা খেজুর গাছ নবীর প্রেমে পাগল তাকে মানুষের মতো দাফন করা হয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ এবং নবীজি বলেছেন যে আমি একে জান্নাতে নিয়ে যাব একটা গাছ আমার নবীর সাথে প্রেম করলে এই গাছও জান্নাতি আর আমরা মানুষ হয়ে আমার নবীকে চিনি না এর থেকে কপাল পর আর কিছু হতে পারে কথা বলেন পারে একটা কুটির নাম হচ্ছে উস্তুনে হান্নানা আরেকটা কুটির নাম হচ্ছে উস্তুনে আয়েশা উস্তুনে এইবার রওজা শরীফের লাগা তিনটা বিশেষ কুটি আছে একটা কুটির নাম উস্তুনে ওহুদ আরেকটা কুটির নাম হচ্ছে উস্তুনে হারির আরেকটা কুটির নাম হচ্ছে উস্তুনে শিরির গেল কয়টা গুনছেন নি আসলে বলেন সবাই একটু বলেন মুখস্থ করতে করতে তো আল্লাহ মদিনা নিয়ে যাইতে পারে পারে কি না এ আমার মতো নাখান্দা নাখাস্তা নালায়েক যার কোনো যোগ্যতা নাই যদি আল্লাহ আমার মদিনাওয়ালার দরবারে 30 বারের উপরে নিতে পারে আপনাদের কেউ পারে কি না জোরে কোন না পারে কি না আল্লাহর কি নিতে টাকা লাগে কথা বলেন টাকা লাগে তবে লাগে একটা জিনিস থাকলে আল্লাহ নেয় সেটা হচ্ছে মদিনাওয়ালার প্রতি ভালোবাসা কথা বলেন না ঠিক না বেটি আমার বাবারা বন্ধুরা একটু ভালো করে বুঝে রাখেন উস্তুনে হান্নানা বলেন উস্তুনে উস্তুনে আয়েশা উস্তুনে হারির উস্তুনে শিরির উস্তুনে ওহুদ কয়টা গেল পাঁচটা বাকি কয়টা এই একটা কুটির নাম হচ্ছে উস্তুনে আবিলু বাবা উস্তুনে আবিলু বাবা আমার নবীর একজন সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর কাছে কিভাবে তওবা করতে হয় আমার নবীর সাহাবাই কেরামের মধ্যে থেকে শিক্ষা দিয়ে গেছেন আজ পর্যন্ত এই কুটিরের সাক্ষী আছে শুধু সাক্ষী নয় এই কুটিরের সামনে দুই রাকাত নামাজ পড়তে গেলে আপনার এই ঘটনা স্মরণ হয়ে যাবে আর এই ঘটনা যখন আপনার স্মরণ হয়ে যাবে তখন আপনি তওবা কিভাবে করতে হয় সেটা জেনে যাবেন আর যখন আপনি জেনে যাবেন তখন আপনি সেইভাবে তওবা করবেন সেইভাবে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে আর তওবা কবুল হয়ে গেলে দুনিয়া থেকে যাওয়ার পরে নয় দুনিয়া থেকে যাওয়ার আগে বেহেশতি হিসেবে কবরে যাবেন এই উস্তুনে আবিলু বাবা এই খুঁটিটা কি খুঁটি নবীজির সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য একটা রশি নিছেন কি রশি নিয়া এই খুঁটিটার সঙ্গে নিজেকে নিজে বাঁধলেন নিজেকে আজকে কোর্টে আত্মসমর্পণ করতে যাই না আমরা সারেন্ডার করে না মানুষ আসামি সারেন্ডার করে না তো আসামি হলো কার আল্লাহর সারেন্ডার করতে হবে কার কাছে সারেন্ডার করবে কার কাছে নবীর কাছে কার কাছে ও মুসলমান রাঙ্গামাটির মুসলমান এখনো বুঝতেছেন না আসামি কার সারেন্ডার করবে কার কাছে নবীর কাছে কিভাবে
তিনি শিক্ষা দিচ্ছেন। এই কুটিরার সঙ্গে নিজেকে নিজে বেঁধে রাখলেন, নিজেকে আসামি বানাইয়া বেঁধে রাখলেন। খাবার দাবার খাওয়া তো দূরের কথা, নামাজ কালামেরও খবর নাই। সাহাবায়ে কেরাম গিয়ে প্রশ্ন করতেছে যে আপনি খাবার খান না, ঘুমান না, এই দিন রাত্র দাঁড়ানো অবস্থায় আছেন, কতদিন পর্যন্ত থাকবেন? বলে যতক্ষণ পর্যন্ত আমার নবীজি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত থাকবো। বলে আপনি তো খাবারও খাচ্ছেন না। বলে আমি খাবার খেয়ে কি হবে, যদি আমি নবীর সন্তুষ্টি নিয়ে কবরে যাই তাহলে আমি আবুল বাবা কবরে যাওয়ার পরে তো আমার শাস্তি শুরু হয়ে যাবে। সুতরাং ওই শাস্তির সামনে দুনিয়ার এই কষ্ট আমার কাছে কিছুই না, আমি নবীর দরবারে আসামি। আসামির তো নিজের কোনো ইচ্ছা চলে না, এই জন্য আমি নিজেকে নিজে বেঁধে রাখছি। বলে আপনি নামাজ পড়তেছেন না কেন? বলে নামাজ তো আমি সেজদা দিব আল্লাহকে, তো আল্লাহর কাছে তো আমি আসামি, যতক্ষণ পর্যন্ত আমার নবী মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তো আমার নামাজ কবুল হবে না। আর এখন তো আমরা নবীর শানে বেয়াদবি করে নামাজে পাক্কা মুসল্লি, কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর কালাম বলে কি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়ে, নবীজির আওয়াজের থেকে একটু আওয়াজ বড় হয়ে গেলে নামাজ রোজা হজ যাকাত সব সব শেষ। কে বলে? আল্লাহ ইরশাদ করতেছেন। তো যেখানে আল্লাহ বলেন যে নামাজ রোজা হজ যাকাত সব শেষ, কি নবীর সাথে কোনো বেয়াদবিও না, নবীজির আওয়াজের থেকে একটু বড়, তাহলে এবার সাহাবায়ে কেরামের বাস্তব আমল দেখেন। তিনি বলতেছেন আমার নবী যতক্ষণ ক্ষমা না করবে আমার নামাজ রোজা হজ যাকাত কিছুই তো কবুল হবে না, তার আমি পরে লাভটা কি? এই আসামি করে বেঁধে রেখেছেন। এরপরে এই আয়াতে কারিমা নাযিল যখন হয়ে গেল, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবী রহমতের হাত দ্বারা এই বাঁধ খুলে দিলেন। আল্লাহু আকবার, নবীজি এই বাঁধ খুলে দিলেন। আল্লাহ কি বললেন যে নবীর কাছে আইসা যদি কেউ ক্ষমা চায় আর আমার নবী যদি সুপারিশ করে দেয় তাহলে আল্লাহ কি করবে, তাকে ক্ষমা করে দিবে। তাহলে ইবলিসের কথার জবাব আমার নবী দিলেন কি দিলেন না? জোরে বলুন না, দিলেন কি দিলেন না? নবীর নিজের কথা দিয়ে না, সরাসরি কোরআন। জোরে বলুন না, কি বুঝে আসছে না? বুঝে আসে না আমার বাবারা বন্ধুরা, বুঝে থাকলে এবার সর্বশেষবার জিজ্ঞেস করতেছি, বলুন নবী বড় না কোরআন বড়? আওয়াজটা এখন হয় নাই। নবী বড় না কোরআন বড়? বুঝছেন সবাই? এবার কোরআনের সমান কিছু আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টি করছে কিছু কোরআনের সমান? নবীজি তো বড়, এটা তো ফয়সালা হয়ে গেল, গেল না? এবার নবীজির সমান কি কিছু আছে? হ্যাঁ, আর কোরআনের সমান কি কিছু আছে? কোরআনের সমান কিছু নাই। আসেন আমরা একটু দেখি যে আমার নবীজি কিছুর কথা বলেছেন কিনা। যদি আমার নবী বলেন মানতে কোনো দোষ আছে? জোরে বলুন, মানতে দোষ আছে? আমার বাবারা বন্ধুরা, দুদুরসে পড়ুন সালাতুনি আর সুহুলাল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা বন্ধুরা, তিরমিজি শরীফ, কোন শরীফ? ছয়টা কিতাবকে একসাথে বলা হয় সিহা সিত্তা, সিহা। আমাদের বাংলাদেশে একটা দল নতুন ভাবে খুব বেশি করে আছে, আমার আহলে হাদিস ভাইয়েরা, আমি কি গালি দিতেছি? আহলে হাদিস ভাইয়েরা, ওই সমস্ত ভাইয়েরা কথায় কথায় বলেন একটা কিছু বললেই বলে সিয়াসির তাই আছে কিনা, বলে কিনা? তুই ভাইদেরকে বলবো ভাই সিয়াসির তার থেকে দলিল দিচ্ছি, এরপরে যদি না মানো তোমার নসিব। কথা বুঝেন? হেদায়েত দেওয়ার মালিককে। আমার বাবারা বন্ধুরা, সিয়াসির তার অন্যতম কিতাব তিরমিজি শরীফ, হাদিস নাম্বার হচ্ছে 3788, 3788। আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারক দ্বারা বলেন, ইন্নি তারিকুন ফিকুম মা ইন তামাসাকতুম বিহি লাম তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখর, আহাদুহুমা আযমু মিনাল আখর। আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারক দ্বারা বলেন, ও উম্মত আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, আহাদুহুমা আযমু মিনাল আখর, এর মধ্যে প্রথমটা থেকে দ্বিতীয়টা দামি, অথবা একটার থেকে আরেকটা দামি, মানে কোনোটার থেকে কোনোটা
ধরেন আজকে তিনজন বক্তা ওয়াজ করছে, তিনজন বক্তার ওয়াজ যদি তিনজনেরটাই ফাটাফাটি হয় আপনারা কি করবেন? আরে বাবা ঠেলা আছে কারোর থেকে কেউ বলেন না। এর মানেটা কি বুঝাইতে চান হলো সমানে সমান। তো আমার নবী আপনার নবী বলেন আহাদুহুমা আযমু মিনাল আখার, এর মধ্যে একটার থেকে আরেকটা দামি, কোনোটার থেকে কোনোটা কম না। এবার কি দুইটা জিনিস রেখে যাচ্ছেন আমার নবী আপনার নবী বলেন, এর আগে বলতেছে যদি এই দুইটাকে আকড়াইয়া ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে উম্মতের ঈমান কিভাবে রক্ষা পাবে সেইটা আমার নবী শিখাইয়া দিছেন না দেন নাই? জোরে বলুন না, দিছেন না দেন নাই? তো আমার দয়াল নবী নূরানি জবান মোবারক দ্বারা বলেন এই দুইটা জিনিসের প্রথমটা হচ্ছে কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি, প্রথমটা হইল আল্লাহর কালাম কিতাব কোরআনুল কারীম ওয়া ইতরাতি আহলি বাইতি, দ্বিতীয়টা হচ্ছে আমার নবীর আহলে বাইত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন কোরআন এবং আহলে বাইত একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার কোনোটা কোনোটার থেকে জুদা না, কোনোটা কোনোটার থেকে জুদা না, কোনোটা কোনোটার থেকে ছোট না। তাহলে কোরআন ফয়সালা দিচ্ছে আমার নবী কোরআন থেকে বড়, আর আমার নবী ফয়সালা দিচ্ছে নবীর আহলে বাইত হচ্ছে কোরআনের সমান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারক দ্বারা বলেন ওয়ালাই ইয়াতাফাররাক হাত্তা ইয়ারিদু আলাইয়াল হাউজ, উম্মতরে জেনে রাখো কাল কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে যাওয়ার আগ পর্যন্ত কোরআন এবং আহলে বাইত কখনো পৃথক হবে না, পৃথক জুদা একসাথে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আহলে বাইত আর কোরআন আকরাইয়া ধরতে পারো তাহলে এই দুইটা একসাথে তোমাকে কাল কিয়ামতের ময়দানে আমি রসুল হাউজে কাউসারের পারে যখন দাঁড়াবো তখন এই দুইটা তোমাকে আমার কাছে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, তাহলে একটু আগে যে তিনি কথাটা বললেন যে মানুষকে তিনটা জিনিস দিয়া দাও, প্রথম নাম্বারে আমার নবীর প্রেম, দ্বিতীয় নাম্বারে আহলে বাইতের প্রেম, তৃতীয় নাম্বারে কোরআন, কথাটা কি ওনার নিজের থেকে বলেছেন না কোরআন হাদিসের সঙ্গে মিল আছে? জোরে বলুন না, মিল আছে না? নাই। এটা ওনার কথাও নয় আমার কথাও নয়, এটা আল্লাহর কথা আর আমার নূরানি নবীর কথা। যারা মানবে তারা ঈমানদার, যারা মানবে তাদের খুশনসিব, যারা মানবে না তাদের বদনসিব। এর থেকে আর ভদ্র ভাষা কি কমু ভাই, বুঝেন নাই মনে হয়। তাহলে একটা বিষয় কি বুঝ পেয়েছেন আপনারা কি সেটা? প্রথম নাম্বার বিষয় হচ্ছে নবী বড় না কোরআন বড়? আর একটু আসছে, এবার একটু জোরে, এবার কোরআনের সমান কিছু আছে কি সেটা আর একটু জোরে। কটা বিষয় গেল? দুইটা গেল। এই দুইটারে ধরেলাম না হ্যাঁ একটা, দুইটারে ধরেন কি একটা। এবার কারণ আমার বিষয় আরো চারটা কম, বুঝে আসতেছে আমার বাবারা বন্ধুরা? সন্ধ্যার পর থেকে মোটামুটি ব্যবসায়ী ভাইদের নিয়ে আলোচনা হয়ে গেছে, হয়েছে না? হ্যাঁ, মানুষের হক সম্পর্কে হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। এখন আমি যেহেতু শেষ বক্তা সব দিক দিয়ে মিলিয়ে দিলে একটু একটু করে বলি। হুজুরের ঘরে চুরি হইলে রক্ষা করার দায়িত্ব কি আমগো সবার? কার? হুজুরের আর হুজুরের সন্তান সন্ততির। তাহলে নবী কি শুধু আমার একার না, আমাদের সবার? তো নবীর একটা সুন্নতরে যদি কেউ চুরি করতে চায় এটা রক্ষা করার দায়িত্ব কি আমার একার না, এই হুজুরদের না, আপনাদের সবার? তো সবার যদি হয় তাহলে আগে কি করতে হবে? সবাই রক্ষা করতে গেলে আগে জানতে হবে, আগে জানতে হবে। তো জানতে গেলে আপনাকে, ও আরেকটা কথা, এই যে হাদিসখানা যে একটু আগে পড়লাম, এই যে কোরআন এবং আহলে বাইত এক সমান কইছি না, এখন ওই ভাইদের আবার একটা বাতিষ্কার বেরাম আছে। পাতিষ্কার ব্যারাম বুঝেন? হাদিস একটা কইলেই কব কব, এটা কি সহি না জয়ি কথা কন আছে না নাই? অথচ হেরে যদি জিগান যে ভাই সহি আর জয়িফের মধ্যে পার্থক্যটা কি গো, এটা কইতে পারবো না। হে বেটাও কয় কি, কয়টা সহি না জয়িফ, বুঝেন নাই মনে হয় কথা? তো এই যে হাদিসটা যে আমি শুনাইছি এটা সহি হাদিস। কি হাদিস? আরো জোরে কোন কি হাদিস? তো সহি হাদিসে আছে নবী এবং নবীর আহলে বাইত কি কথা কয় না কি? এখন ওই ভাইয়েরা আমার আহলে বাইতের ওয়াজ করেনি, করেনি, করে না আহলে বাইত মানে কি? নবীরে মানে না,
বুঝেন নাই মনে হয়। এত আগে কইতো নবী আমগো মত, এরপরে কইতো নবী আমগো ভাই, এখন পারে না তো আরো নিছে না ভাই। কথা সত্য না মিথ্যা? কেমনে সেদিকে গেলাম না, কারণ সময় কম, আলোচনা এখন অনেক। তাইলে এখন নবীর একটা সুন্নত, এটা যদি কেউ চুরি করে নিতে যায়, এটার দায়িত্ব কি আলেমদের একার না নবীর সকল উম্মতের? তো সকল উম্মতের যদি হয় তাহলে আগে জানতে হবে না? তো আসেন এই বিষয়টা আগে জানেন। তারাবির নামাজ আমরা পড়ি কয় রাকাত, আর আমার ওই ভাইয়েরা পড়েন কয় রাকাত? আমি তো ভাই কইছি, কেন ভাই কইছি জানেন? জিজ্ঞেস করেন আমি ভাই কেন কইলাম, কারণ আজকে যারা হেতলে যোগ দিছে এরা দুই বছর চার বছর আগে এরা তো আমগো ভাই ছিল। কথা বলে এরা হানাফি ছিল না, হানাফি ছিল না, শুধু হানাফি ছিল, সুন্নি ছিল, সুন্নি ছিল না, তো সুন্নি ছিল, হানাফি ছিল। আজকে ওই ভাইদেরকে ভুল বুঝাইয়া এরা কি করছে, পদভ্রষ্ট করে ফেলতেছে। এতে তাদের আনন্দিত হওয়ার কিছু নাই, কারণ আমরা সুন্নি আলেমরা একটু ঘুমাইয়াছিলাম, নিজেগো কুন্দল লইয়া একটু ঝামেলা টেনশনে ছিলাম, তো এই জন্য তারা সুযোগটা পাইছে। এখন আর সেই সুযোগ নাই। এখন আমরা সুন্নি ভাইয়েরা একজন একজনের দোষ কমু না, ইনশাল্লাহ গুণ কমু। এরা এরপরে ওই আমাদের লোকদেরকে নেওয়ার তো সুযোগ তো নাই, যাদেরকে নিয়ে গেছিল এরা আবার আহলে সুন্নতে আইসে পড়বে। কারণ ইনশাল্লাহ, আর একটু জোরে করে ইনশাল্লাহ। আমার বাবারা বন্ধুরা খুব সুন্দরভাবে গভীর মনোযোগ দেন, খুব সুন্দরভাবে আপনাকে বুঝাবে, যে এইভাবে বুঝাবে কিভাবে জানেন, বলবে মাগরিবের নামাজ কয় রাকাত। তো আমগো কিছু কিছু হুজুর আছে কয় নামাজ বেশি পড়লে কারেস বেশি সেজদা দেওয়া হয়, তো সবাই কয় আল্লাহর বেশি সেজদা দেওয়া হয়, তো আল্লাহর সেজদা দেওয়া কি ভালো না খারাপ? তো পাবলিকে কয় ভালো, তো এটার জবাব হেরা দেয়। এটার কি জবাব দেয় শুনেন, এরা জবাব দেয় যে ভাই মাগরিবের নামাজ কয় রাকাত, তো আপনি কইবেন কয় রাকাত, আরে ফরজ কয় রাকাত। এখন তারা কয় যে তিন রাকাতের জায়গায় যদি আপনি চার রাকাত পড়েন, একটা সেজদা বেশি দেন, সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ, সওয়াব হবে। তো এই যে এই যে যে যুক্তি আমগো দলের কিছু কিছু লোক না জানলে না দেখ কি বলবো, দুঃখের কথা। ছোট ছোট ফোলা পাইন এখনো মনে হয় নাকসাব দিলে দুধ বাইরে হবো, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে কয় আমগো উপরে হামলা হয়েছে। আরে ভাই তোমার উপরে হামলা কেন হবে না, কারণ শেরে বাংলা হুজুরের মুখে যেই কথা মানাই তো ওই কথা কি আমার মুখে মানাবে? এ কথা বলেন মানাবে? তো শেরে মিল্লাত মুফতি উবাইদুল্লাহ নাঈমী হুজুরের মুখে যেই কথা মানায় ওই কথা আমার মুখে মানাবে? তো একটা ওজন থাকতে হবে না? তো যেই কথা ওনার মুখে মানাবে ওই কথা যখন আমি বলবো তখন তো এটার লোড তো নিতেই হবে, লোড নিতে হবে না? তো আমি কথা কম ওনারটা লোড নিতে পারবো না, তো আমার ওই পাকনামির দরকারটা কি? পড়াশোনার খবর নাই, মাদ্রাসায় দাখিল পাস করা নাই, বা আলেমে পড়ে এরাও আজকাল ফতুয়া দেয়, কই যাবো? এজন্য আমার পীর মুর্শিদ আমার নানাদান কেবলা বদরপুরে আলাদা পীর সাহেব কেবলা তিনি বলতেন প্রায় মাহফিল একটা শের বলতেন, সরহে মোল্লা সরহে জামি মি খানি ফালারা কুদাম সিগা না জানি, ফালার সিগা যে সোজা করতে না পারে সেও আজকাল মুফতি। আর ওই যে যারা অপোজিশনে আছে এগো তো নুরানি মাদ্রাসার থেকেও মুফতি বাইর হয়। কিরে ভাই মিছা কথা কইতেছি আমি, বেজার হইতেছেন মনে হয়? কিচ্ছু করার নাই, আমি সত্য কথা বলে যাব। আমার বাবারা বন্ধুরা খুব ভালো করে বুঝে রাখেন, আমাদের পক্ষের কিছু আলেম দলিল দেয়, এই মাহফিলও গত বছর একজন এই দলিলটাই দিছে, খুব বড় একজন আলেম। কি দলিল দিছে? যে নামাজ যারা কমাইতে চায়, নামাজ যারা এরা কি আল্লাহর থেকে মানদারে দূরে সরাইলো না কাছে নিল, তা আপনারা সবাই কি কর দূরে সরাইলো? তো এইটার জবাবে ওই ভাইরা কি বলে, ওই ভাইরা বলে যে মাগরিবের নামাজ কয় রাকাত, তিন রাকাত, আপনি যদি চার রাকাত পড়েন কাজ হবে, কাজ হবে না? তাহলে তারাবি হলো আট রাকাত, তাদের কথা তারাবি হলো আট রাকাত, আপনি বিশ রাকাত পড়লে কাজ হবে? তো সাধারণ পাবলিক তো চিন্তা করে কথা তো সত্য, বুঝছেন না বুঝেন নাই? তো একটা হলো কি, একটা হলো কোরআন হাদিস, আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। ওই ইঞ্জিনিয়ারিং করে দলিল দিলে ওইটার উপরে আবার পাল্টা দলিল আসবে, কিন্তু কোরআন হাদিস দিয়ে দলিল দিলে পাল্টা দলিল দেওয়ার ক্ষমতা কারো থাকবে না? আপনি কোরআন হাদিস বলেন, হাদিস বলেন, হাদিসে কি আছে সেটা বলেন না,
এই পৃথিবীতে এমন কোন লামাজহাবির এখনো পর্যন্ত জন্ম হয় নাই যে আমাদের আহনাফ অর্থাৎ হানাফি আলেমদের সামনে একটা বিষয় হানাফিদের একটা আমলকে ভুল প্রমাণ করবে এমন কোন লামাজহাবির আজও পর্যন্ত জন্ম হয় নাই। ইনশাআল্লাহ হবে না, কারণ সবার সবার জিনিস আমাদের দেখা আছে। তাদের ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন তাও আমাদের দেখা আছে। তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী, আর কি দুঃখের কথা বলবো, ওই ইমাম বুখারীর লেখা আদাবুল মুফরাদ এইটারে সে কি করছে, ওই সহি জয় ভাগ করছে। তো আদাবুল মুফরাদ আমি এক বছর কিনছি একটা, এটার মধ্যে হাদিস দেখি 2400, পরের বছর একটা কিনছি এটার মধ্যে দেখি হলো 2200, এর পরের বছর কিনছি একটা এটার মধ্যে দেখি 1995। বুঝছেন না? বুঝেন নাই? কিতাবটার লেখক কে? ইমাম বুখারী। ইমাম বুখারী এই কিতাবটার নাসিরউদ্দিন আলবানী সাহেব, তিনি কি করলো, ওনার কলম লাগাইলো। তো উনি ইঞ্জিনিয়ারিং করে বাদ দিতে 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 আইনে ঠাকাইছে কততে, 1995। তো ইমাম বুখারী যেটারে হাদিস কইয়া আনলো এটারে নাসিরউদ্দিন আলবানী সাহেব উনি এটারে জাল কইয়া মৌজু কইয়া বাদ দিয়ে দিল। তো এখন বুঝছেন যে এরা আসলে কয় বুখারী মানে, আসলে বুখারী মানে কথা বলেন বুখারী মানে, যদি মানতো তাহলে কি ইমাম বুখারীর উপরে কলম ধরার সাহস পাইতো? এখন একটা বাংলা কথা আমনে করে শিখিয়ে দিই, এটা কি পারবেন, মুখস্থ রাখতে পারবেন? এই ফেতনাটা কিন্তু খুব দ্রুত বাড়তেছে, খুব দ্রুত। তো এই জন্য এটা একটু আপনাদেরকে টাচ দিচ্ছি, তা না হলে আপনারা সতর্ক হবেন না, একটু ভালো করে শুনে রাখেন। ধরেন এই ভাইয়েরা আমার ওই যারা ওই দলের আর কি, বুঝতে পারতেছেন তো? তো ওনারা আপনাকে বলবে যে বুখারিতে থাকলে মানি, নাইলে মানি না। আচ্ছা, এখানে কিছু লোক আওয়ামী লীগ, কিছু লোক বিভিন্ন দলের আছেন না? আচ্ছা, এই যে যেই দলের আছেন গণতন্ত্র তো বিশ্বাস করে নাকি? এখন ধরেন পার্টি দুইটা, গণতন্ত্র পক্ষে গণতন্ত্রের দুইটা ধরেন পার্টি, এখন আওয়ামী লীগ করুক বিএনপি করুক যেই দল করুক, গণতন্ত্র ওলারা কি একটা দল না, একটা থিওরিতে বিশ্বাসী না? আর যারা গণতন্ত্র বিরোধী তারা আরেকটা থিওরিতে বিশ্বাসী না? এখন এরা যে বুখারী বুখারী কইয়া লাফায়, একটা কথা আপনাদের জানা নাই বিধায় আপনাদের এই সুযোগটা তারা নেয়, আপনাদের জানা থাকলে আর এই সুযোগটা নিতে পারবে না। কি এরা বলে? মাযহাব মানা শিরক। শুনেন নাই মনে হয়, কি বলে মাযহাব মানা? তো মাযহাব মানা যদি শিরক হয় তাহলে তাদের উচিত কি, আগে প্রথম নম্বরে বুঝেন, মাযহাব মানা যদি শিরক হয় তাহলে যে মাযহাব মানলো সে কি করলো, শিরক করলো না? তো যে শিরক করলো সে কি মুশরিক? তাদের ফতোয়া অনুযায়ী কি মুশরিক। তো এখন এই কথা অনুযায়ী মাযহাব যারা মানে, যেটা মানুক হানাফি শাফি মালিকি হাম্বলি, যেটা মানুক মাযহাব পন্থীরা কি এক না? মাযহাব পন্থীরা কি এক? তাহলে মাযহাব বিরোধী যারা তারা হলো এক, আর মাযহাবের পক্ষের যারা তারা হলো এক। তাহলে এই যে বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী, তিনিও মাযহাব মানতেন, ওনার মাযহাব হলো শাফি মাযহাব। কোন মাযহাব? তাহলে ইমাম বুখারী কি মাযহাব মানার পক্ষে না বিপক্ষে? পক্ষে। তার মানে কি আমরা যারা মাযহাব পন্থী আমগো দলে না হেগো দলে? কোন দলের ইমাম বুখারী? কোন দলের ইমাম বুখারী মাযহাব মানতেন তাহলে কি আমগো দলের না হেগো দলের? আমাদের দলের। ইমাম তিরমিজি শাফি মাযহাব মানতেন, একটু পরে আমি প্রমাণ দেখাবো। ইমাম তিরমিজি শাফি মাযহাব মানতেন তাহলে ইমাম তিরমিজি কি তাদের দলের না আমগো দলের? তাহলে বুখারী শরীফ কি আমগো দলের আলেমের কিতাব, আমগো দলের ইমামের কিতাব না তাদের দলের ইমামের কিতাব? তিরমিজি শরীফ মুসলিম শরীফ আমাদের দলের ইমামের কিতাব না তাদের দলের? তো তুই বেটা দলিল দেখ, তোর সালাম সুতা কি আছে আমার দলের ইমামের লইয়া তো লাফাস কে? কথা বুঝেন নাই? হানাফি শাফি মালিকি হাম্বলি সাইরোটা কি মাযহাব পন্থী? তাহলে মৌলিকতার দিক থেকে মাযহাব পন্থী আমরা এক না? তো আপনারা তো ভাই মাযহাব মানেন না, তাই আপনি কখনো ইমামের হাদিসের কিতাব থাকলে লইয়া আহেন না? দেখি একটা আমগুড়া লইয়া তো বাহাদুরি দেখান কি? কথা বুঝেন নাই মনে হয়। ওনার ঘরের খবর কি আমি বেশি কইতে পারবো না উনি বেশি পারবে? আর আমি যদি ওনার ঘরে বেশি লাফালাফি করতে যাই তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো এই বুখারী শরীফ কি তাদের না আমাদের? জোরে বলুন না, তাদের না আমাদের? তো আমাদের কিতাব নিয়ে তারা বাহাদুরি করতে যাই, এখন ধরাটা খাবে কেমনে? ধরা খাবে শুনেন আমার বাবারা বন্ধুরা, তারা বেরে নামাজ কয় রাকাত? আরো জোরে, আরো জোরে। ওই ভাইরা কয় রাকাত? দলিল দেয় কোন কিতাব থেকে?
বুখারী কোন কিতাব থেকে এবার আমার সঙ্গে সবাই একসঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম নবীর হাদিস পড়া যাবে তো সব হবে না গুনাহ হবে একটু চেষ্টা করলে এই উসিলাত আল্লাহ মাফ করতে পারে পারে কি না সবাই আমার সঙ্গে বলুন কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফি রমাদানা قالت ما كان يزيد في رمضان ولا في غيره على 11 ركعة এখন এতটুকু আগে একটু বুঝাই এরপরে সামনের অংশ বুঝামু কোন জায়গা দিয়ে দুই নাম্বার এটা করা হয় দোকানটা দেওয়া হয় এটা যদি আপনি করে ধরায় দেওয়া যায় আমার বিশ্বাস এই মজলিসে আজকে যারা আছেন আপনাদের ঈমান নিতে পারবে না বলেন ইনশাআল্লাহ এ আগে খালি ঠিক বুঝে না হলো না খালি বাঙালি ঠিক এই হুজুর কইলেও কয় ঠিক ওই হুজুর কইলেও কয় ঠিক আমরা হুজুকে বাঙালি বাবা হুজুকে আমার মজলিসিকেও ঠিক বলার দরকার নাই কারণ হুজুকে স্লোগান আমরা বহুত দিছি না দেই নাই আমার বাবারা বন্ধুরা একটু হাদিস খানা বুঝেন আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা কয় কফ আসাইতা কাপড় এদিক দিয়ে টান দিলে হেদিকে ছোট হেদিক দিয়ে টান দিলে এ তারা এখন এইভাবে পড়বে কিভাবে পড়বে তারাবির নামাজ আমরা পড়ি 20 ওনারা পড়ে বিতরের নামাজ আমরা পড়ি কত ওনারা পড়ে কত এক ওনারা কত এই সূত্রটাকে মনে রাখতে হবে তা না হলে আপনি তাদেরকে ধরতে পারবেন না ওনারা পড়ে কত তারাবি 20 একসাথে বলতে হবে ওনারা তারাবি কত পড়ে বিতির তারাবি বিতির আমরা তারাবি বিতির এতটুকু বুঝছেন সবাই এইবার আসেন ওনাদের দলিলটা একটু ভালো করে বুঝেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সমস্ত মুমিনদের মা আমার নবীজির সহধর্মিনী নবীজির স্ত্রী নবীর স্ত্রী যদি আমাদের মা হয় নবী মনে হয় ভাই হয় সন্দেহ আছে নাকি এরা এডিও বুঝে না কি কম আল্লাহর কালাম কো আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীর স্ত্রীগণ আমাদের কি মা চেহারা বিবিরে কয় মা আর নবীজিরে কয় কি সেমবারিজ এমটি মানে মাতার মধ্যে কি আছে এরা নিজেরাও বুঝে না আমার বাবারা বন্ধুরা মা আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করলেন আমার নবীজির রমজান মাসের নামাজটা কেমন ছিল রমজান মাসের নামাজ কেমন ছিল এবার মা আয়েশা সিদ্দিকা জবাব দিচ্ছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান আমি আমার দয়াল নবীজিকে রমজান মাসে এবং রমজানের বাহিরে কথাটা বুঝেন রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাত পড়তে দেখেছি কত রাকাত কত রাকাত অর্থাৎ নবীজি পড়তেন কত রাকাত 11 রাকাত এটা মা আয়েশা সিদ্দিকার কথা কার কথা মা আয়েশা সিদ্দিকার এখন আসেন এইবার তারা আপনাকে বুঝাবে যে এই জায়গার মধ্যে স্পষ্ট আছে যে 11 রাকাত তাহলে বিতরের নামাজ 3 রাকাত হয়ে গেলে বাকি থাকে 8 রাকাত অতএব তারাবির নামাজ 8 রাকাত আপনারা তো সাধারণ মানুষ দ্বন্দ্বের মধ্যে পড়া যান যে কথা তো সত্য বুখারী শরীফের মধ্যে আছে তাইলে কথা তো সত্য এখন কথা সত্য ঠিক আছে কিন্তু গন্ডগোলটা কোন জায়গায় এইটা তো আপনারা ভাঙতে পারেন না এটা কেমনে ভাঙবেন আজকে আপনাদেরকে শিখাইয়া দিয়া যাই নবীর উম্মত আমি একা আপনারা সবাই তাহলে আমার নবীর নামে যদি কেউ ধোঁকা দিতে চায় প্রতিবাদ করা কি আমার একার দায়িত্ব না আপনাদের সবার তাহলে সেই মন নিয়ে সবাই বুঝার চেষ্টা করেন আমার বাবারা বন্ধুরা হাদিস কিন্তু এই জায়গায় শেষ না হাদিস কিন্তু এই হাদিসেরই সামনে আরো কথা ওইটা আর ওই ভাইরা কয় না কথা কি বুঝছেন আচ্ছা এটা আমিও বলবো তবে একটু পরে বলবো আগে এই কথাটুকু বুঝেন নবীজি রমজান মাসে এবং রমজানের বাহিরে পড়তেন কত রাকাত রমজানের বাহিরে কোন তারাবির নামাজ আসেনি আপনারা পড়েননি যারা ওই 8 রাকাত পড়েন না এরাও কি রমজানের বাইরে পড়েনি তাইলে যদি এই হাদিস দিয়ে 8 রাকাত যদি তারা পড়তে চায় তাইলে কইবেন তাহলে 12 মাস 8 রাকাত করে তারাবি লাগাও বুঝেন নাই মনে হয় তাহলে এই হাদিস থেকে প্রথম নম্বরে বলতে হবে কি এখানে আছে রমজানে এবং রমজানের
বাইরে, তাইলে তোমরা রমজানে যদি 8 রাকাত পড়ো তাহলে 12 মাস করো, কারণ এখানে কি রমজানের বাইরের কথাও। এক নাম্বার পয়েন্ট মনে থাকবে না? থাকবে না। আচ্ছা, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে 8 রাকাত 11 থেকে যদি 8 বাদ দেন তাহলে থাকে কত? 3। এইবার তারাবি দিয়ে টান দিলে বিতির যায়া ধরা, বিতির দিয়ে টান দিলে তারাবিতে ধরা, বলে কেমনে? টোটাল এখানে নামাজ কত রাকাতের কথা আছে? আরো জোরে। এবার 11 থেকে 8 গেলে থাকে কত? তর্কের খাতিরে বলবেন কিছুক্ষণের জন্য মাইনা নিলাম যে তারাবি 8 টাকা, তাহলে আজকে থেকে বিতির 3 পড়ো। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, কমেন যাক। আচ্ছা, কিছুক্ষণের লেগে মাইনা নিলাম যে তারাবি 8, তারাবি তাহলে বাকি তো থাকে 3, তাহলে আজকে থেকে বিতির 3 পড়ো। খাইব নি ধরা? ধরা খাবে না? তাহলে তারাবি দিয়ে টান দিলে ধরা খাবে কই? বিতিরে। এবার যদি কোন বিতির 1 রাকাত বলে, তাহলে বিতির যদি 1 রাকাত হয় তাহলে ঠিক আছে, 11-এর মধ্যে 1 বাদ দিলাম থাকে কত? 10। তাহলে আষ্টর থেকে 2 বার আয়া তারাবি আজকের থেকে 10 পড় যাবে কই? ওজন নাই মনে হয়? তাহলে বিতির দিয়ে টান দিলে ধরা কই? তারাবিতে। তারাবি দিয়ে টান দিলে কই? পলানোর জায়গা আছে, কথা কোন পলানোর জায়গা আছে। তাহলে একটু খালি আমাদের একটু চেষ্টা করতে হবে, একটু বুঝার চেষ্টা করতে হবে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এইবার আসেন আমার বাবারা বন্ধুরা, আমার নবীজি এই 11 রাকাত নামাজ কিভাবে পড়তেন? মা এসে যদি দিকে বর্ণনা দিছে না, এটা আর এই বাইরা কয়রা, এটা আর এই বাইরা বলে না। এবার শুনেন নবীজির নামাজটা কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইউসাল্লি আরবা রাকাতিন, নবীজি প্রথমে পড়তেন 4 রাকাত। কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? তারাবি কয় রাকাত করে পড়ি আমরা? তারাবি কয় রাকাত করে পড়েন? 2 করে পড়েন না? এই বাইরে কয় রাকাত করে পড়ে? কয় রাকাত করে পড়ে? আরে হবল দলি কয় রাকাত করে পড়ে? 2 করে পড়ে না? তো তারাবি পরে কয় রাকাত করে? 2 রাকাত করে। কিন্তু এই হাদিস কইতেছে কয় রাকাত করে। তাহলে এখন কি বুঝলেন, এটা কি তারাবির হাদিস? কথা কোন তারাবির হাদিস? আর কেমনে বুঝামো আমরা? করে আমার নবীজি প্রথমে পড়তেন 4 রাকাত। কয় রাকাত? এবার তৃতীয় নম্বরে তাদেরকে ধরবেন, প্রথম নম্বর তো বিতির দিয়ে ধরবেন, তারাবিতে ঠেক, তারাবি দিয়ে ধরবেন বিতিরে ঠেক। এর দুইটা পয়েন্ট গেল না? তিন নম্বর পয়েন্টে তাদেরকে ধরবেন যে এখানে তো 4 রাকাত করে পড়ার কথা আছে, তাহলে আজকের থেকে 4 রাকাত করে পড়বা একসাথে। বুঝেন নাই মনে হয়? বলে 2 রাকাত করে তো আমরা পড়েন না ফাটি, তোমরা তাহলে 4 রাকাত করে পড়ো। তাহলে আসল বিষয়টা কি? আসল বিষয়টা পরে আসতেছে। আমার বাবারা বন্ধুরা, মা আয়েশা সিদ্দিকা বলেন, ইউসাল্লি আরবা রাকাতিন, নবীজি আমার প্রথমে পড়তেন 4 রাকাত। এবার মা আয়েশা সিদ্দিকা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহু আকবার! আহা, আমার নবীর উম্মত, এরা বুখারী বুখারী করে। যদি বুখারী বুঝতো তাহলে সুন্নি হয়ে যাইত, বুখারী বুঝলে সুন্নি হয়ে যেত। বলে কেমনে? মায়েশা সিদ্দিকা বলেন, ফালা তাসাল, তোমরা জানতে চাইও না, তোমরা জানতে চাইও না, আন হুসনি ইন্না, ওই নামাজের সৌন্দর্য সম্পর্কে জানতে। কেন? আমাদের দেশে যদি একটা লোক অনেক সুন্দর হয়, ধরেন আপনি ঢাকা যায় দেখে আসেন, আয়েশা কবির কি এমন একটা সুন্দর লোক দেখছি, কেমন সুন্দর জিগায় না, এটা বুঝাইতে বলেন কিনা? বলেন না? তো মা আয়েশা সিদ্দিকা বলেন, ফালা তাসআল আন হুসনি হিন্না ওয়া তুলি হিন্না, ওই নামাজ কতটা সুন্দর ছিল, কতটা লম্বা ছিল, এটা জানতে চাইও না, এটা বোঝানো সম্ভব? তাহলে মা আয়েশার থেকে শিক্ষা নেন। মা আয়েশা কয়, আমার নবীর নামাজটা কেমন সুন্দর, নবীর নামাজটা কত লম্বা, এটা বোঝানো? তাহলে নবী কেমন সুন্দর বোঝানো যাবে? তাহলে ওই মেয়েরা কি কয়? আমগো মতো কয়নি, কথা কন না কয়নি? মা আয়েশা সিদ্দিকা শিক্ষা দিচ্ছেন, আমার নবীর নামাজের সঙ্গেও কারো নামাজের তুলনা। আর নবীর উম্মত কয়, নবী আমগোই মত, পার্থক্য আছে নি এখন? তাহলে ওই উম্মত আর আমরা উম্মত, পার্থক্য আছে না? কথা বলেন না, আছে কি না? আমার বাবারা বন্ধুরা, এইবার মা আয়েশা সিদ্দিকা বলেন, সুম্মা ইউসাল্লি আরবান, এরপরে আমার নবী পড়তেন আরো 4 রাকাত, আরো 4 রাকাত। এবার তিনি বলেন, ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 4 রাকাতের সৌন্দর্য সম্পর্কেও জানতে চাইও না, এই 4 রাকাত কত লম্বা এইটা সম্পর্কেও জানতে চাইও না, এটা বুঝানো সম্ভব না? এরপরে বলতেছেন যে সুম্মা ইউসাল্লি সালাস,
এর পরে পড়তেন কয় রাকাত জোরে কোন কয় রাকাত তাহলে মা আয়েশা সিদ্দিকা 11 রাকাতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে প্রথমে 4 তারপরে 4 তারপরে 3 স্পষ্ট বর্ণনা দিবেন না এখন রমজানে এবং রমজানের বাহিরে সারা বছর রাইতে কোন নামাজটা হয় তাহাজ্জুদ কোন নামাজ তাহাজ্জুদ কোন নামাজ ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে এই হাদিস কানা আনছেন তাহাজ্জুদের অধ্যায় কোন অধ্যায় তাহাজ্জুদের অধ্যায় এবার আসেন আমার বাবারা বন্ধুরা চার রাকাত করে তো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের হাদিস নিয়া জোড়া লাগায়া তারাবি কোয়া সালায়া দিয়া আপনাকে আমাকে নবীর সুন্নত থেকে দূরে সরায়া দিচ্ছে বুঝতে পারতেছেন আমার বাবারা বন্ধুরা এইবার আসেন এই হাদিস থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে যায় বিতরের নামাজ কয় রাকাত আরো জোরে কয় রাকাত এইবার বিতরের নামাজে 3 রাকাত এটা শুধু এখানেই শেষ নয় এটা শুধু এখানেই শেষ নয় এই বুখারী শরীফের মধ্যে আরেক হাদিসে স্পষ্ট ভাবে আছে যে বিতরের নামাজ 3 রাকাত বিতরের নামাজ কয় রাকাত আমার বাবারা বন্ধুরা এরা তো হাদিস পড়তে পারে না এরা হাদিস নম্বর কয় কি কয় নম্বর যদি কেউ নম্বর কা কবেন বলবা একটু হাদিসটা একটু পড়ে শোনাবেন দেখবেন কত গাম জরে পরীক্ষিত কথা বলতেছি ভাই আমার বাবারা বন্ধুরা বুখারী শরীফ নম্বরটা কয়ে দে কারণ এরা তো নম্বরে বিশ্বাসী বুখারী শরীফ 992 993 নম্বর হাদিস কত নম্বর 993 নম্বর হাদিসে স্পষ্ট ভাবে আছে ইউতিরুনা বিসালাস ইউতিরুনা বিতরের নামাজ কয় রাকাত সালাস কত আরো জোরে কোন কত তাহলে বিতরের নামাজ কয় রাকাত তাহলে এখন যারা বিতরের নামাজ এক রাকাত পড়ে বুখারী শরীফ মানলো জোরে কোন মানলো তাহলে নাম লাগাইলো যে আমরা হাদিস মানি আসলে কি করলো হাদিস মানলো আরো জোরে কোন হাদিস মানলো এবার আসেন আসলে এই বিতরের আরেকটা বিষয় দিয়ে এরপর আমি তারাবি বিশ্বাকাতের বিষয়টা ক্লিয়ার করতেছি কষ্ট হচ্ছে না তো আপনাদের এই যে আসেন আমরা যে বিতির 3 রাকাত পড়ি আমাদের সিএস রেকর্ড আমাদের পক্ষে বিএস রেকর্ড আমাদের পক্ষে আরএস রেকর্ড আমাদের পক্ষে জরিফ আমাদের জমি যায় বুঝছেন কি কোন তো বুখারী শরীফ কয় বিতির কয় রাকাত আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন আমার নবী বিতরের নামাজের মধ্যে প্রথম রাকাতে সাব্বিহিস্মা রাব্বিকাল আলা পড়তেন দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন এই হাদিস কানা সুনানে নাসাইর মধ্যে আছে সুনানে নাসাইর মধ্যে আছে 1698 নম্বর হাদিস সুনানে ইবনে মাজার মধ্যে আছে 1172 নম্বর হাদিস তাহলে ইবনে মাজাতেও আছে সুনানে নাসাইতেও আছে তিরমিজি শরীফেও আছে তাহলে আমরা ওখান থেকে পাইলাম বিতরের নামাজ কয় রাকাত আর এখান থেকে পাইলাম কি যে 3 রাকাতে আমার নবী 3টা সূরা পড়তেন কি প্রথম রাকাতে 26 মা রব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু তাহলে সিএস বিএস আরএস আমাদের পক্ষে আসে না নাই এ কথা বলেন না আসে না নাই তাহলে ওনাদের এক রাকাতের এই যে এক রাকাত কই আমনে করে কি করতেছে দোকা দিচ্ছে না কথা বলেন না দোকা দিচ্ছে না এখন এই যে দোকাটা দিচ্ছে আমি কি কোনো যুক্তি দিছি আমনে করে ডাইরেক্ট কি হাদিস শরীফ কি তাহলে আসলে হাদিস কি আমরা মানি না ওনারা মানে জোরে বলুন আমরা মানি না ওনারা মানে আমরা আসলে হাদিস মানি ওনারা হাদিস মানে নাম হলো সুন্দর আলী আসলে হলো কালামিয়া আছেন এরকম কিছু লোক হ্যাঁ কিছু লোকের নাম আছে কয় সিকোন আলী আসলে হলো মোনা
আছে না আমার বাবারা বন্ধুরা তাহলে বিতরের নামাজ 3 টাকা প্রমাণ পাইছেন এবার আসেন আমরা যে তারাবি পড়ি 20 টাকা তারাবি পড়ি কয় রাকাত 20 টাকা তাহলে এখন এরা যে 8 টাকাদের যদি দলিল দেয় এটা কি আসলে তারাবির দলিল এটা কিসের দলিল এটা তাহাজ্জুদের দলিল কিসের দলিল তাহাজ্জুদ এইবার আসেন আমরা যে তারাবি পড়ি 20 টাকা এই যে একটা কিতাব এই কিতাবখানা হলো মুয়াত্তা ইমাম মালিক এই মুয়াত্তা ইমাম মালিক বুখারী শরীফের আগের কিতাব কিসের আগের কিতাব বুখারী শরীফের আগের কিতাব আচ্ছা সুন্নাত কোনটা এটা কি আমরা ভালো বুঝব না হযরত আবু বকর ভালো বুঝব আমরা ভালো বুঝব না হযরত ওমর ভালো বুঝবেন আমরা ভালো বুঝব না হযরত ওসমান ভালো বুঝবেন তো এখন যারা এই সাহাবাই কেরামের পথ ছাইরা দিয়ে নতুন পথ ধরতেছে আমরা বেদাতি না আসলে তারা বেদাতি এখন অবস্থা হয়েছে কি ওই মাঝে মধ্যে চোর চুরি করে চুরি করার পরে পাবলিকেও কয় চোর চোরেও কয় চোরও কয় কি পাবলিকের লগে মিশে যাইয়া হেরাও গিরস্ত সাইজা যায় কথা বুঝছেন না বুঝেন নাই তো আসল বেদাতি কারা দেখবেন এখন যে আমগরে কয় বেদাতি আমগরে কয় কি বেদাতি আর আসল বেদাতি কারা দেখেন আমার বাবারা বন্ধুরা এই যে মুয়াত্তা ইমাম মালিক এই মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে কিতাবুস সালাতি ফি রমাদান এই অধ্যায়ের মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 5 আন ইয়াজিদ ইবনে রুমান আনহু ক্বাল কানা আন-নাসু ইয়াকুমুনা ফি যামানি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদানা বি 23 রাকাতান আল্লাহর হাবিবের সাহাবী হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার শাসন আমলে সাহাবী আসিল না এই কথা কন না এই কি এই যুগের মৌলবি কত সবাই কি সাহাবী সবাই কি সাহাবী এই সমস্ত সাহাবাই কেরাম নামাজ আদায় করতেন কত রাকাত বিসালাসে 20 রাকাতান কত রাকাত 23 কত রাকাত কত রাকাত আমরা কত পড়ি ধর্মিয়া বুঝেন না আমরা 23 পড়ি না তারাবি 20 বিতির বিতির 23 এইবার আসেন আমার বাবারা বন্ধুরা তাহলে আমরা যে 23 রাকাত করি 23 রাকাতের দলিল আছে না নাই এবার আরেকটু প্রেস লাগাইবো এটা যখন দিবেন তখন এর আমনে করে ধোকা দেওয়ার লাগে আবার আরেকটা দিব কব যে তাহলে তো 41 এর হাদিস আছে 41 পড়ো কি কব 41 এর হাদিস আছে 41 এর কি আছে হাদিস আছে কব তাহলে 41 পড়ো এইজন্য এটাও একটু আপনাদের দেখাই দিয়ে যাই তা না হলে আপনারা আবার ধোকায় পড়ে যাইতে পারেন সম্ভাবনা আছে তার আগে আসেন আমার বাবারা বন্ধুরা তিরমিজি শরীফ হাদিস নাম্বার 806 হাদিস নাম্বার কত 806 এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া এই দুনিয়ার বর্তমান যুগের কোনো আলেম নয় হাটাজারি মাদ্রাসার মুতামিম সাহেব নয় জামে আহমদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ মহোদয় নয় আমাদের সুন্নি জামাতের বড় কোনো আলেম নয় ওই যাদেরকে আমরা ওহাবি বলি তাদেরও বড় কোনো আলেম নয় এমন একজন ব্যক্তি যার কিতাব তামাম পৃথিবীতে সবাই স্বীকার করে সমস্ত মসলাক সমস্ত দল স্বীকার করে যিনি তিরমিজি শরীফের লেখক ইমাম তিরমিজি নিজেই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছেন ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহীহুন ওয়াক্তালাফ আহলুল ইলমি ফি কিয়ামে রমাদান আল্লাহু আকবার ফারা বাদুহুম আন ইউসাল্লি 41 রাকাতান মাল উইত্র ওয়া হুয়া ক্বাউলু আহলিল মাদিনা وعملوا على هذا عندهم بالمدينة وأكثر أهل العلم على ما روي عن علي وعمر وغيرهما من أصحاب النبي صلى الله عليه وآله وسلم 20 ركعة الله أكبر এরপর তিনি বলতেছেন ওয়া হুয়া ক্বাউলু সাউরিয়ে ওয়া ইবনে মুবারক ওয়া শাফি রাহিমাহুল্লাহু তাআলা এরপর বলছেন ওয়া ক্বালা শাফিউ ওয়া হাকাযা আদরাকু বিলাদি নাবি মক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান এই যে উনি যে শাফি মাযহাব মানতেন ইমাম তিরমিজির একটু আগে কইছি না হ্যাঁ এটা দলিল দিব এই যে দলিল একটা এখানে আইসে গেছে সেটা কি যে যেই দলের যে যেই দলের ওই নেতার প্রশংসা করে কথা বলেন রাজনৈতিক ভাবে যারা বিএনপি যারা আওয়ামী লীগ করে ওনারা কি করেন বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন কথা বলেন ঠিক কিনা যারা অন্য দলের তারা তাদের নেতার কথা বলেন এটাই স্বাভাবিক এটাই কি স্বাভাবিক তো এবার ইমাম আবু ঈসা তিরমিজি তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই যে তারাবির নামাজ নিয়ে যে ইখতিলাফটা আছে যে মতের পার্থক্যটা আছে আসলে এটা কোনো পার্থক্য বলে কেমনে পার্থক্য নামে করে ভাঙ্গে দিয়ে যাইতেছি এবার তিনি এখানে কয়েকটা মত এনেছেন মত আনতে যাইয়া তিনি প্রথম নম্বরে বলেন একটা মত হইল সাহাবাই কেরামদের মধ্য থেকে আলীন ওয়া উমারিন ওয়া গাইরিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী হযরতে ওমর এনারা কি জোরে কন না এরা কি
নাকি বেদাতি? হ্যাঁ, তো আন আলিয়িন ওয়া উমরিন ওয়া গায়রি মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 20 রাকাতান। তিনি বলতেছেন হযরতে আলী, হযরতে ওমর এবং আমার নবীর অন্য অন্য সাহাবায়ে কেরাম 20 রাকাত নামাজ আদায় করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত রাকাত? আরো জোরে কয় রাকাত? 20 রাকাত। এইবার তিনি বলতেছেন ওয়া ক্বাল আশ-শাফিউ, যেহেতু তিনি কোন মাযহাব? শাফি মাযহাব। এবার উনি খাস ভাবে কি করতেছেন? ওনার ইমামের কথাটারে আনতেছেন। আমরা হানাফি হলে কি আগে ইমাম আবু হানিফার কথাটা বলবো না, কোট করবো না? তো উনি যেহেতু শাফি, এই জন্য উনি ওনার ইমামের কথাটা কি করতেছেন? কোট করতেছেন। তিনি বলতেছেন ওয়া ক্বালা শাফি, ইমাম শাফি বলেন ওয়া হাকাযা আতরাকতু বিলাদিনা বি মাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান। তিনি বলতেছেন আমরা আমাদের শহর মক্কা নগরীতে আমরা 20 রাকাতি আদায় করতাম। এবার তোমরা যে দাবি করো ভাই আহলে হাদিস, তোমাদের কাছে প্রশ্ন, ইমাম তিরমিজি তো 20 রাকাতের পক্ষের লোক, এটা দিয়ে আবার দলিল দাও গেলিয়া। তঙ্গ দলের ইমামের কোন কিতাব থাকলে লইয়া হদি, আলমারি খুলে বাড়ি করতে পারো দুই একটা কথা, বুঝেন নাই? আছে কি জানেন? কইলাম না, থাক ওটা বাদ। এবার আসেন ওই যে 41 এর কথা কই, আপনাদের একটা কি করব, দোকা দিবে? দোকা দিবে না, এই 41 এর ভেজালটা ভেঙে দেয় আগে, এটা শুনেন। এবার 41 এর বিষয় এখানে যে কথাটা আসছে সেটা হচ্ছে মদিনাবাসী যারা, কারা মদিনাবাসী যারা, তাদের ব্যাপারে কথা আসতে যায়। এখানে আরেকটা বর্ণনা আসছে, সেটা হচ্ছে যে ইহদা ওয়া আরবাঈনা রাকাতান, ওনারা আদায় করতেন 41। কত? 41। তাহলে এক হাদিসে পাইলাম কত? 23। ওই হাদিসে পাইলাম কত? 23। আবার এই তিরমিজি শরীফের এখানে ইমাম আবু ঈসা তিরমিজি এবং ইমাম শাফি কইতেছে কত? 20। কত? 20। তাহলে মত পাইলাম কয়টা? দুইটা পাইলাম না, একটা মত হলো কি? 23। আরেকটা মত পাইলাম কি? 20। কয়টা হলো? দুইটা। আরেকটা মত এখানে হলো 41। কয়টা মত হলো? তিনটা। এখন আপনাদেরকে বোঝা, আচ্ছা তিনটার একটা মানলেই হলো, যখন ধরা খাইয়ে যাবো তখন করবো কি? এখন এই আচ্ছা প্রথম নাম্বার কথা হলো এই তিনটার ঝামেলাটা শেষ করতেছি পরে, আগে আসেন এই তিনটার মধ্যে 20 রাকাতের নিচে কি কোনো মত আছে? কথা বলেন আছে? তাহলে প্রথম নাম্বারে তোমরা ভাই আগে 8 রাকাত থেকে 20-এ আসো, এরপরে তোমরা যে 23 আর 20 আর 41 এর ভেজাল দেখাইবে এটা আমরা ভাঙ্গে দিতেছি। তোমরা তো বুঝবা না, নাম লাগাইছো আর কি, নামে সুন্দর আলী, আসলে হাদিস বুঝে না বলে কেমনে? এইবার আসেন আমার বাবারা বন্ধুরা, তারাবি কত? তারাবি কত? 20। এই হাদিসের মধ্যে 20-এর কথা আসছে, তাহলে তারাবি ক্লিয়ার। এবার ওই যে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে যে 23-এর কথা আসছে, এখানে সাথে তিন বিতির যুক্ত হয়েছে, তিন বিতির, তাহলে পেশের কিছু আছে, তাহলে 20 আর 3 ঠিক আছে, তাহলে আমরা 20 মানতেছি, 23 ওই হাদিসও মানতেছি। এইবার যে 41-এর কথা যে আসছে, এই 41-এরটা একটু ভালো করে বুঝে রাখেন, এশার ফরজ কয় রাকাত? গড়েন 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 কত? এশার আগে সুন্নত কয় রাকাত? কত হয়েছে? 8। এবার এশার ফরজের পরে সুন্নত কয় রাকাত? কত হয়েছে? 10 হয়েছে নি? 10। এই 10-এর সঙ্গে তারাবি 20 যোগ করে দেন, কত হয়েছে? 30 হয়েছে তো? এবার এই 30-এর সঙ্গে তাহাজ্জুদের 8 যোগ করে দেন, কত হয়েছে? এবার এই 38-এর সঙ্গে বিতির 3 যোগ করে দেন, কত হয়েছে? 41 ঠিক আছে নি? তো 41 থেকে আমাকে 20 বাদ গেছে, কথা কন না, বাদ গেছে। তাহলে আমাদের এশার ফরজ, এশার আগের সুন্নত আছে, ফরজও আছে, পরের সুন্নত হেমিয়ারা কত? সুন্নত পড়লো সমস্যা না, পড়লো সমস্যা না, কিন্তু মদিনাবাসী এটা পরে, জোরে কন না সুবহানাল্লাহ। তো এরপরে আমাদের এই সুন্নত আছে, 20 তাহাজ্জুদের 8 আছে, এরপরে বিতির 3, তোমার এক দিয়ে দেখি মিলাইয়া দাও তো একটু, তারা বিতির এক দিয়ে তারাবি 8 দিয়ে এবারে হাদিস মিলাও। এখন তুমি 20-এর দলিল আনো, 23-এর দলিল আনো, 41-এর দলিল আনো, আমরা হানাফি শাফি মালিকি হাম্বলি এই সব হাদিসের উপরে আমল করতেছি, কথা কোন ঠিক না বেটি? সাইরো মাযহাবের কেউ এশার আগের সুন্নত অস্বীকার করে এরকম কেউ আছে? অস্বীকার করেন না কেউ আছে? এবার আসেন এশার ফরজ অস্বীকার করে কেউ আসেনি?
এসার পরে দুই রাকাত সুন্নাত অস্বীকার করার মতো কেউ আছে? তারাবি বিশ রাকাত অস্বীকার করার মতো সাইর মাযহাবে কেউ আছে? এবার তাহাজ্জুদ আট রাকাত অস্বীকার করার মতো কেউ আছে? বিতর তিন রাকাত অস্বীকার করার মতো কেউ আছে? তাহলে আমরা হানাফি শাফি মালিকি আম বলি, যেই মাযহাবি আমরা হই না কেন, আমরা মাযহাবপন্থী যারা আছি আমরা 23-এর হাদিসও মানি, 20-এর হাদিসও মানি, 41-এর হাদিসও মানি। আর তোমরা যেটা চুরি কইরা ওই হাদিসটাকে, 11-এর হাদিসটাকে তোমরা কি করতেছো? তাহাজ্জুদেরটাকে আমরা ওইটাও কিন্তু মানতেছি, কেমনে? ওই তাহাজ্জুদের আট মানি কিনা আমরা? রমজানে রমজানের বাইরে সব সময় মানি কিনা? আমল করতে পারি আর না পারি সেটা ভিন্ন কথা, কিন্তু স্বীকার করি কিনা? তাহলে ওই হাদিস বুখারীর ওই 11-এর হাদিসও আমরা মানি কিনা? ভিতর তো ডেইলি তিন রাকাত পড়ি, পড়ি না? আর তাহাজ্জুদ সম্ভব হইলে পড়ি, সম্ভব না হইলে পড়ি না, কিন্তু অস্বীকার তো করি না। আর হেমিয়ারা কি করে, এরা কি করে? তাইলে আমরা ওই 11-এর হাদিসও মানি, 41-এর হাদিসও মানি, 20-এর হাদিসও মানি, 23-এর হাদিসও মানি। এইটা হচ্ছে হানাফি শাফি মালিকি হাম্বলি, যেই মাযহাব মানেন না কেন কোনো আমলের অস্বীকার পাবেন না। সাইরো মাযহাব এই ক্ষেত্রে একমত পোষণ করেছে, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ কমাইলো এরা কি করলো? হাদিস দিয়ে করলো। এরা কি করলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম যেটা করছে এটার বিরুদ্ধে গেল। তাহলে আসল বেদাতি আমরা না তারা? কথা কোন কারা? তাহলে আজকের থেকে যখন আপনি করে কব বেদাতি, আপনারা কবেন ভাই ঠিক আছে আমরা বেদাতি, আসেন একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, সয়েল টেস্ট করে দেখি আমরা বেদাতি না আপনি বেদাতি। যদি আপনি বেদাতি হয়ে থাকেন আসেন আমাদের দলে, আমরা বেদাতি হইলে আপনাদের দলে নিয়ে যান। এর থেকে সুন্দর প্রস্তাব আর কিছু আছে? কথা বলেন আছে? এটা গেল একটা বিষয়। কয়টা বিষয় গেল? দুইটা। কয়টা গেল?